বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনের পূর্বে ৬ মাসের জন্য আসামকে অশান্ত অঞ্চল ঘোষণা সরকারের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সিবিআই ইডি যাকে খুশি পাঠান, মেরুদণ্ড বিক্রি করব না, ঠাকুরনগরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের ছায়া বিহারে বেআইনি মদ কারবারীদের হাতে খুন সাব ইন্সপেক্টর। ভোটারদের বুদ্ধি বিবেচনাকে সম্মান করুন, কেরল মন্তব্যে রাহুলকে আক্রমণ কপিল সিব্বলের। আর বিনামূল্যে টিকা নয়, কোভিড ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। উত্তরাখণ্ড বিপর্যয়, নিখোঁজ ১৩৪ জনকে মৃত ঘোষণা করল প্রশাসন। এবং সর্বশেষ জানিয়ে দেব, পলাতক নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণ করার নির্দেশ লন্ডন আদালতের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। নির্বাচনের পূর্বে ৬ মাসের জন্য আসামকে অশান্ত অঞ্চল ঘোষণা সরকারের, দরজায় কড়া নাড়ছে ২০২১ আসাম বিধানসভার নির্বাচন। মার্চের প্রথম সপ্তাহেই আসামের নির্বাচনের দিন ঘোষণা করার কথা স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম ভ্রমণে এসে শিলাপাথর জনসভায় একথা প্রকাশ করেছেন। সে কারণেই ধারণা করা হচ্ছে যে আগামী এক দেড় মাসের ভিতর অনুষ্ঠিত হবে আসাম বিধানসভা ২০২১ সালের নির্বাচন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এখানে ওখানে নির্বাচনী প্রচারে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, চলছে জোরদার সাইকেল র্যালি। তবে নির্বাচনের আগে সশস্ত্র বাহিনী অর্থাৎ বিশেষ ক্ষমতা আইন ১৯৫৮র অধীনে আসামকে অশান্ত অঞ্চল রূপে ঘোষণা করা হয়েছে। আসামের রাজ্যপাল জগদীশ মুখী সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ১৯৫৮ অনুযায়ী এই ঘোষণা করেন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে, সমস্ত আসামে তা লাগু হবে, আগামী ৬ মাস পর্যন্ত কার্যকর থাকবে। রাজ্য সরকারের এক বিবৃতিতে এভাবে বলা হয়েছে, উল্লেখ্য যে গত আগস্ট মাসেও আসামকে অশান্ত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে সরকার আসামকে অশান্ত অঞ্চল ঘোষণা করার কোনো কারণ প্রকাশ করেনি। প্রসঙ্গত, নির্বাচনী দমামা বেজে গিয়েছে আসাম পশ্চিমবঙ্গে, ঘন ঘন আসা যাওয়া চলছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আসামে এসে প্রধানমন্ত্রী মোদি বলেন, আমি জানি আপনারা নির্বাচনের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন। নির্বাচন কমিশন গত ২০১৬ সালের নির্বাচনের দিন ৪ মার্চ ঘোষণা করেছিল। এবারও নির্বাচন কমিশন গতবারের মতো মার্চ মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন ঘোষণা করতে পারে। নির্বাচন কমিশন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং পুডুচেরির নির্বাচনের দিন ঘোষণা আগামী ৭ মার্চের আগে করবে বলে আমরা ধরে নিতে পারি। অন্যদিকে বলা বাহুল্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম ভ্রমণের প্রতিবাদ করে ওই দিনই আশু শিবসাগরে প্রতিবাদ সাব্যস্ত করে, কালো ব্যাজ পরিধান করে কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করে আশুর নেতাকর্মীরা। অপরদিকে সিবিআই ইডি যাকে খুশি পাঠান, মেরুদণ্ড বিক্রি করব না, ঠাকুরনগরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়ার পর টুইটারে লিখেছিলেন, মাথা নত করব না। এবার প্রকাশ্য জনসভায় আরও কড়া ভাষায় বিজেপি এবং কেন্দ্রের বিরুদ্ধে তুপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে অভিষেক বললেন, মেরুদণ্ড বিক্রি করব না, নাগরিকত্ব থেকে অনুপ্রবেশ, স্টেডিয়ামের নামকরণের মতো ইস্যুতেও নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করেছেন অভিষেক। স্ত্রী রুজিরা এবং শালিকা মেনকা গম্ভীরকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর এই প্রথম প্রকাশ্য জনসভায় যোগ দিলেন অভিষেক। মথুয়াদের হাস্তালুক উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের সভায় এই ইস্যুতেই পাল্টা অমিত শাহ নরেন্দ্র মোদীকে নিশানা করে অভিষেকের তুপ। চমকানি ধমকানি তো ওদের আছেই, এই যে সিবিআইকে লেলিয়ে দিয়েছে, ভাবছে সিবিআইকে লেলিয়ে দিয়ে অভিষেককে চমকে দেব। আমি ৩ মাস আগে যা বলেছি আজকেও তাই বলছি, আপনি সিবিআই, ইডি, আয়কর, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন, আপনার জেদের দ্বিগুণ জেদ আমার। ঘটনাচক্রে কয়েকদিন আগে এই ঠাকুরনগরেই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় সিএএ নিয়ে অমিত শাহ বলেছিলেন, করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ চালু হবে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু অভিষেকের দাবি পুরোটাই ভাওতা। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কথায়, আপনাদের ভোটার কার্ড আছে আর বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবে, আরে খে ভাই তুমি নাগরিকত্ব দেবে, তোমার নিজের বাবার ঠাকুরদাদার কাগজ নিয়ে পরের বার বাংলায় দেখাবে, তারপর মতুয়াদের কাছে নথি চাইবে।
সভামঞ্চ থেকেই অভিষেকের হুঙ্কার। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছেন, আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আসাম এনআরসির প্রসঙ্গ টেনে তার বক্তব্য, আসামে দেখেছেন তো কি হয়েছে, 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসি করে তাড়িয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে গিয়ে বলেছেন এনআরসি নিয়ে কোনো আলোচনাই হয়নি। আর অমিত শাহ বাংলায় এসে বলেছেন সিএএ হবে, তাহলে দেখুন কে বাহুতা দিচ্ছে। পশ্চিমবঙ্গে এলেই অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলেন অমিত শাহ। ঠাকুরনগরের সভাতেও বলেছিলেন অভিষেকের পাল্টা অভিযোগ, অরুণাচল লাদাখে সীমান্ত রক্ষায় ব্যর্থ, অনুপ্রবেশ আটকাতে পারেননি। বলেন অরুণাচলে কি হয়েছে, আমরা চাই ভারতবর্ষের ভূখণ্ড যে দেশ দখল করার দুঃসাহস দেখাবে তাকে কড়াই ঘণ্টায় ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হোক। অরুণাচলে গ্রামের পর গ্রাম দখল করেছে, গালওয়ানে এলাকা দখল করেছে, আর অমিত শাহ এখানে এসে বলেছেন অনুপ্রবেশকারীদের তাড়াবেন, তাড়াতেই যদি হয় অরুণাচলে যান, লাদাখে যান। স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে অভিষেকের কটাক্ষ, বুধবার গুজরাটের মুথেরায় একটা স্টেডিয়াম উদ্বোধন করেছেন। কোনোদিন শুনেছেন একটা লোক জীবিত ভারতের প্রধানমন্ত্রী, তার নামে রাষ্ট্রপতিকে দিয়ে ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করাচ্ছেন। অপরদিকে উত্তরাখণ্ড বিপর্যয়, নিখোঁজ 134 জনকে মৃত ঘোষণা করল প্রশাসন। হড়পাবান বিপর্যয়ের 2 সপ্তাহ কেটে গেলেও এখনও নিখোঁজ 134 জন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিপর্যয়ে নিখোঁজ 134 জনকে মৃত বলে ঘোষণা করল প্রশাসন। উত্তরাখণ্ড সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই মর্মে, নিখোঁজদের মৃত ঘোষণা করে মৃত্যু শংসাপত্র ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। বিপর্যয়ের এতদিন পরেও নিখোঁজদের কোনোরকম হদিশ পাওয়া যায়নি। মনে করা হচ্ছে হড়পাবানে তারা বেসে গিয়েছেন, তাদের মৃত ঘোষণা করে সরকারের তরফে তাদের পরিবার পরিজনকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ডিজিপি অশোক কুমার জানিয়েছেন ডেথ সার্টিফিকেট ইস্যু করার পরও নিখোঁজদের দেহ খোঁজা চলবে। গত 7 ফেব্রুয়ারি ঋষিগঙ্গা উপত্যকায় প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68। তপোবন সুড়ঙ্গ থেকে মোট 14টি দেহ উদ্ধার হয়েছে। এনটিপিসির তপোবন বিষ্ণুঘাট জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিপর্যয়ে। অন্যদিকে ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অপরদিকে ফের বিক্ষুব্ধ কংগ্রেসের নিশানায় দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাহুলের কেরল মন্তব্য নিয়ে এবার তার বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন কপিল সিব্বল। বললেন ভোটদাতাদের বিচক্ষণতাকে খাটো করবেন না, তারা জানেন কাকে ভোট দিতে হবে এবং কেন ভোট দিতে হবে। রাহুলকে নিশানা করলেও বিজেপির আক্রমণ থেকে দলকে বাঁচাতে ভারসাম্যের নীতি বজায় রাখতে ভুলেননি কপিল সিব্বল। রাহুলের কেরল মন্তব্য নিয়ে গেরুয়া শিবিরের তরফে বিভাজনের রাজনীতির অভিযোগ উঠলেও তাকে হাস্যকর বলেছেন তিনি। একই সঙ্গে রাহুল নিজেই তার বক্তব্যের ব্যাখ্যা দিতে পারেন বলেও জানিয়েছেন কপিল সিব্বল। তার কথায় রাহুল গান্ধী যা বলেছেন তা নিয়ে মন্তব্য করার আমি কেউ নই। কোন পরিপ্রেক্ষিতে তিনি সে কথা বলেছেন তার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন, কিন্তু দেশের ভোটারদের শ্রদ্ধা করতে হবে, তাদের বিচক্ষণতাকে অবজ্ঞা করা উচিত নয়। তারা জানেন কাকে ভোট দিতে হবে এবং কেনই বা দিতে হবে। কেরলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একটি দলীয় প্রচার সভায় রাহুলের মন্তব্য ঘিরে জলগোলা শুরু হয়েছে। মঙ্গলবার তিরুবনন্তপুরমের সভায় রাহুল বলেছিলেন, গত 15 বছর ধরে আমি উত্তর ভারতের সাংসদ, আমি বিভিন্ন ধরনের রাজনীতির সঙ্গেই পরিচিত, তবে কেরলে আসাটা অত্যন্ত সতেজ অনুভূতি দেয়। আমার মনে হয় এখানকার মানুষ যে কোনো বিষয়ের খুঁটিনাটিতে আগ্রহী, তারা শুধুমাত্র ভাষা কথা বলেন না। রাহুলের এই মন্তব্যের পরই তাকে নিশানা করতে শুরু করেন একের পর এক বিজেপি নেতা। উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে রাহুল বিভাজনের রাজনীতি করছেন এমন অভিযোগ তুলেন তারা। উত্তরপ্রদেশে বিশুদ্ধগড়ের জন্যই যে ভোটাররা তাকে আমেথিতে স্বীকার করেননি তাও দাবি করে বিজেপি। আক্রমণের প্রথম সারিতে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। টুইটারে তিনি লিখেছেন, দিন কয়েক আগে তিনি উত্তর পূর্ব ভারতে গিয়ে সেখানে দেশের পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করেছিলেন, এবার দক্ষিণ ভারতে গিয়ে উত্তরের বিরুদ্ধে বিষ উদ্গার করছেন। বিভাজনের রাজনীতি আর কাজে দেয় না, মানুষজন এ ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র নাড্ডাই নন, কেরলের ওয়েনাড কেন্দ্রের সাংসদ রাহুলকে আক্রমণ করে আসরে নামেন এস জয়শঙ্কর, হরদীপ সিং পুরী, গজেন্দ্র সিংহ শেখাওয়াত, ধর্মেন্দ্র প্রধান এবং কিরেন রিজিজুর মতো থাবড় বিজেপি সাংসদ। আমেথি লোকসভা কেন্দ্র থেকে হেরে রাহুল কেরলে আশ্রয় নিয়েছেন এমনটাও বলতে শুরু করেন তারা। এরপরই রাহুলের পক্ষ নিয়ে মুখ খুলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। বিজেপির বিরুদ্ধে এ নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন তিনি। নিম্নমুখী জিডিপি তথা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক দুর্দশার মতো প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরানোর জন্যই এ ধরনের আক্রমণ বলেও দাবি করেন সুরজেওয়ালা।
এক সময় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলা বিক্ষুব্ধ শিবিরের নেতা আনন্দ শর্মা এবং শিববাল রাও দলের পক্ষে মুখ খুলেন। রাহুলকে আক্রমণ করলেও শিববাল বলেছেন, কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে, বিজেপির এই বক্তব্য হাস্যকর। 2014 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার বিভাজনের রাজনীতি করছে। অপরদিকে উত্তরপ্রদেশের ছায়া এবার বিহারে বেআইনি মদ বিক্রেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ কর্মী। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন এক পুলিশ আধিকারিক, গুরুতর জখম আরও এক কনস্টেবল। আর এই ঘটনার ফলেই ফের প্রশ্নের মুখে নীতিশ প্রশাসন। বিহারে মদ বিক্রি নিষিদ্ধ, বিগত কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে, ফলে ওই রাজ্যে বেআইনি মদ কারবারিদের রমরমা তুঙ্গে। তবে মাঝে মধ্যেই সরকারি অভিযানে ধরা পড়ে যায় বেআইনি এই মদ কারবারিরা। সেরকমই একটি অভিযান চালাতে গিয়ে এবার আক্রান্ত হলো পুলিশ। জানা গিয়েছে বুধবার দুপুর 12:15 নাগাদ ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারি জেলার কুনওয়ারি গ্রামে। সীতামারির ডিএসপি পিএন সাহু জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ, কিন্তু অভিযুক্তের বাড়িতে ঢুকতেই আক্রান্ত হন পুলিশ আধিকারিকরা। দুষ্কৃতীদের চূড়া এলোপাতাড়ি গুলিতে সাব ইন্সপেক্টর দীনেশ রাম এবং চৌকিদার লালবাবু গুরুতরভাবে জখম হন, কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় সাব ইন্সপেক্টরের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন লালবাবু। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারির নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে। এর আগে সম্প্রতি একই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের কাশগঞ্জে। অবৈধ মদের কারখানা ভাঙতে যাওয়া পুলিশ আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন লিকার মাফিয়াদের হাতে। মারা গিয়েছিলেন এক সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবল। পরবর্তীতে অবশ্য ওই লিকার মাফিয়া মতি সিং এবং তার ভাই এলকারকেও খতম করে যোগীর পুলিশ। অপরদিকে আর বিনামূল্যে টিকা নয়, কোভিড ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। প্রত্যাশা মতোই 1 মার্চ থেকে দেশে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হচ্ছে। এই পর্যায়ে আর বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে না। বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে গেলে খরচ করতে হবে গাঁটের কড়ি। সরকারি খবর অনুযায়ী এই পর্যায়ে টিকা পাবেন ষাটোর্ধ্ব এবং 45 বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা যাদের কমরবিডিটি রয়েছে। বুধবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ইতিপূর্বে স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কোভিড ভ্যাকসিনের দাম কত হবে তা নিয়ে জল্পনা ছিল। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, আপাতত সরকারি কেন্দ্রগুলিতে বিনামূল্যেই টিকাকরণ চলবে, তবে বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে হলে গাঁটের কড়ি খরচ করতে হবে। কত হবে টিকার দাম তা আগামী কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে গোটা দেশে 10,000 সরকারি এবং 20,000 বেসরকারি কেন্দ্রে টিকাকরণ করা হবে। উল্লেখ্য, গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যে 1,21,65,598 জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের গতি নির্ধারিত লক্ষ্যের থেকে কম হলেও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে আম নাগরিকদের টিকাকরণ শুরু করছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, টিকাকরণের জন্য এবারের বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অপরদিকে পলাতক নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণ করার নির্দেশ লন্ডন আদালতের। ঋণ খেলাপের মামলায় অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণ করার নির্দেশ লন্ডনের একটি আদালতের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় 14,000 কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে পশ্চিম লন্ডনের ওয়ার্ডসওয়ার্থ জেলখানা থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেন নীরব মোদী। ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারক স্যামুয়েল গুজি তার প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছে। বিচারকের পর্যবেক্ষণ, মুম্বাইয়ের আর্থার রোড জেলে পর্যাপ্ত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে নীরব মোদীকে। জেলে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সুযোগ পাওয়ায় তাকে ভারতে পাঠানো হলে আত্মহত্যার ঝুঁকি নেই। জেলা জজ স্যামুয়েল গুজি মোদীর বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ থাকার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এগুলির অনেকগুলি ভারতে বিচারের বিষয়, আমি সন্তুষ্ট যে তার দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ রয়েছে। বিচারক বলেন, নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণ করা হলে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেরাক 12 নীরব মোদীর পক্ষে উপযুক্ত। তিনি প্রমাণ নষ্ট করে সাক্ষীদের